दिन दिन साधारण शिक्षित समाज मध्य विश्वास आस्ते आस्ते बद्धमूल हो जाए और सेटी हलो आम्रा इस्लाम अनुसरणेर जन्नो कुरान मानब कुरानी जथेष्ट कुरानेर बाइरे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर जे हदीसेर विशाल बड़ भाण्डार आछे एटा आमादेर मानार दरकार नाई कारण हदीसेर मध्य शुद्ध आछे अशुद्ध आछे बर्णनार मध्य त्रुटि आछे त्रुटि छाड़ा आछे नाना रकमेर ब्यापार सेपार आछे किन्तु कुरान এখানে তো আর শুদ্ধ অশুদ্ধের ব্যাপার নাই পুরাটাই সুসংরক্ষিত অতএব আমরা শুধু কোরআন অনুসরণ করব হাদিস বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে তার বক্তব্য থেকে তার মুখরিত বাণী থেকে আমাদের আর তেমন কিছু গ্রহণ করার দরকার নাই এইরকম একটা চিন্তাধারা আমাদের সমাজে আজকাল বেশ ঘুরপাক খাচ্ছে এবং এই চিন্তাধারাটা সাধারণ শিক্ষিত ভাই বোন যারা দ্বীন সম্পর্কে ইসলাম সম্পর্কে খুব ডিপলি পড়াশোনা করার সুযোগ হয় নাই তারা এই ভুল বা ভ্রান্তির শিকার হচ্ছেন বেশি এবং এই ক্ষেত্রে কিছু মুখরোচক কথা বলা হয় তন্মধ্যে থেকে একটি হলো এটি যেটি বললাম যে হাদিসের ক্ষেত্রে তো আসলে নানা রকমের অ্যানালাইসিস আছে একটি হাদিস তিনি সেটা আদৌ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা মুহাদ্দিসরা অ্যানালাইসিস করেছেন করার পর সেটাকে শুদ্ধ অশুদ্ধ দুর্বল কিংবা বানোয়াট ভিত্তিহীন নানা রকম ক্যাটাগরিতে ভাগ করেছেন তো আমরা সাধারণ মানুষ এসব ঝামেলার ভিতরে যেতে যাব কেন আমরা ডাইরেক্ট কোরআন অনুযায়ী চলব এটা শুনতে বেশ ভালোই শোনা যায় আরেকটি অভিযোগ হলো যে হাদিস এটি সংকলিত রূপ ধারণ করেছে অনেক পরে এসে আর কোরআন এটি সংকলিত হয়েছে খোলাফায়ে রাশেদার আমলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তো যেহেতু হাদিস এটি সংকলিত বুক আকারে বই আকারে অনেক পরে সংরক্ষিত হয়েছে সেজন্য এখানে হেরফের হয়ে যেতে পারে এরকম কিছু ধোঁয়াশা অনেক মুসলিমদের মধ্যে আছে বা তাদের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করা হয় ইন্টারেস্টিং বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে হাদিসে তিনি বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষ খুব দামি দামি কেদারার চেয়ারের উপরে বসে বসে এই ফতোয়া দিবে যে আমরা কোরআন অনুসরণ করছি এটা আমাদের জন্য যথেষ্ট রাসূল এর হাদিসকে তারা অবজ্ঞা করবে তাচ্ছিল্য করবে এবং মনে করবে এটার প্রয়োজন নাই রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাতের মাস হওয়ার কারণে এই মাসটিতে আমরা এই বিষয়টিকে একটু নতুন করে পাশ করতে পারি নতুন করে এটাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করতে পারি যে ইসলাম শুধুমাত্র কোরআন দেখে দেখে চলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিংবা তার জীবনী এটিকে আমি ইগনোর করে চলবো এর নাম কখনো ইসলাম হতে পারে না যদি এর নাম ইসলাম হতো তাহলে আল্লাহ কোরআনে বলতেন না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের মধ্যে তার ভেতর তার ব্যক্তিত্বের মধ্যে তার জীবনের মধ্যে তার জীবন ইতিহাসের মধ্যে তার সকল কর্মকাণ্ডের মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে তাহলে আমার আদর্শ সেখান থেকে গ্রহণ করার প্রয়োজনীয়তা তাগাদা যে আমরা অনুভব করছি এই আয়াতের কারণে এই আয়াতে আল্লাহ তাআলা এটা বলতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ বলার পরও যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং তার জীবনীকে অবজ্ঞা করে তাচ্ছিল্য করে বা এটাকে অস্বীকার করার চেষ্টা করে সে নিজেকে মুসলিম দাবি করার নৈতিক অধিকার রাখে না ইসলামকে বিকৃতি করার বা এটাকে ধ্বংস করার নানা রকমের প্ল্যান প্রোগ্রামের মধ্যে থেকে একটি এটাও যে মুসলমানদেরকে একটা একটা করে দূরে সরাও হাদিস থেকে আগে দূরে সরাও কোরআনে নিয়ে আসো তাহলে কি হবে সে কয়দিন পরে কোরআন থেকেও সরে যেতে বাধ্য হবে কারণ শুধু কোরআন দিয়ে সে ইসলামকে পুরোপুরি বুঝতে পারবে হাদিস কিভাবে সংকলন হয়েছে এ সম্পর্কে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনদের বেশিরভাগেরই অজানা আমরা জানি না কিভাবে সংকলিত হয়েছে মানব ইতিহাসের যদি কয়েকটি মিরাকল বিষয় থাকে কয়েকটি যদি অত্যাশ্চর্য বিষয় থাকে তন্মধ্যে থেকে একটি বিষয় হলো একজন মহামনীষীর বক্তব্যকে সংরক্ষণ করবার জন্য অনেকগুলো শাস্ত্রের জন্ম দেয়া হয়েছে এবং লক্ষাধিক মানুষের জীবন ইতিহাসকে সুসংরক্ষিত করা হয়েছে শুধুমাত্র কিসের জন্য একজনের বক্তব্য এবং জীবনীকে সংরক্ষণ করবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অথবা করেছেন এই দাবি যদি পৃথিবীতে কেউ করে সাথে সাথে
এই শাস্ত্রের পণ্ডিতদের কাজ হলো তাকে স্ক্যান করা, তাকে পরিপূর্ণভাবে এক্সরে করে ফেলা, যে এই ভদ্রলোক যে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী হলেন তিনি, তাহলে এবার এই লোকের পুরোহিত ইতিহাসে দেখতে হবে তার জীবন চরিত্র কেমন, তার চরিত্র মাধুর্য কি আছে কি নাই, এবং উনি কোথা থেকে পড়াশোনা করেছেন, যার কাছ থেকে শুনেছেন বলেছেন, তার কাছে সাক্ষাৎ হয়েছে কিনা, তার কাছে তিনি হাদিসটা শুনেছেন, তার কোনো প্রমাণ আছে কিনা, এই লোকটা ব্যক্তি হিসাবে সত্য অসত্য কথা বলার ক্ষেত্রে তার কি ইতিহাস আছে না আছে, সব ডিটেইল সংরক্ষণ করা হয়, যেটাকে রিজাল শাস্ত্র বলে। রিজাল শাস্ত্রের বই পুস্তকগুলো ম্যাক্সিমামে 2-4 ভলিউমের না, এগুলো এক একটা 15 ভলিউম, 20 ভলিউম, আরো বড় বড়, একটা আলমিরা একটা বইয়ের জন্য যথেষ্ট। সেই বইগুলোতে কি আছে, শুধুমাত্র হাদিস যারা বর্ণনা করেছেন, যে চেইন দিয়ে আমাদের পর্যন্ত এসেছে, সেই চেইনে 8-10 মানুষ থাকে, এর বেশি নর্মালি হয় না, 7-10 বর্ণাকারী থাকে, এরপরে এসে এটা গ্রন্থাকার হয়ে গেছে। গ্রন্থ আকার পাওয়ার এক পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে চেইন আছে, এই চেইনে 6-7-10 বর্ণাকারী এরকম এভারেজে। তো এই 8-10 মানুষকে পুরোপুরি মনিটর করে, কোনো একজন বলেছেন আমি হাদিসটা শুনেছি আমার শিক্ষক অমুকের কাছ থেকে, তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনেছি, এভাবে 8টা জেনারেশন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ঠেকেছে। তারপরে এসে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, আহমদ, ইবনে মাজাহ, এই সমস্ত গ্রন্থাকার যারা দিয়েছেন বইকে, সে মুহাদ্দিসদের পর্যন্ত এসেছে, তারপরে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সংরক্ষণ করেছে বই আকারে। তার আগ পর্যন্ত এই যে 8-10 চেইন আছে, এই চেইনটাকে শুধুমাত্র পরখ করে সত্যাসত্য যাচাই করার জন্য মুহাদ্দিসরা যা করেছেন, মানব ইতিহাসে সেটা শুধু বিরলই নয়, অসম্ভব প্রায়। এটা এই জন্য হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি অবশ্যই হেফাজত করব। এই কোরআন যেহেতু আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, কোরআন হেফাজতের মানে এই নয় যে কোরআনের টেক্সটটা শুধুমাত্র হেফাজত থাকবে, এর টেক্সটের পাশাপাশি এর যে মর্ম, এর যে বর্ণনার অর্থ, আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য, যে ব্যাখ্যাগুলো তার নবীর মাধ্যমে তিনি তার বান্দাদেরকে জানিয়েছেন, সেই ব্যাখ্যাটাও কিয়ামত পর্যন্ত এই হাদিসের মাধ্যমে, এই চেইনগুলোর মাধ্যমে সংরক্ষিত থাকবে, সেজন্য মুহাদ্দিসদেরকে দিয়ে হাদিস সংকলন এভাবে করিয়েছে। আজকে আমরা সে টপিকে আলোচনা করতে পারবো না, কারণ এই টপিকে আলোচনার জন্য অনেক সময়ের প্রয়োজন, যে কিভাবে হাদিস সংকলন হয়েছে, তার ইতিহাসটা কি, কিভাবে সেটার ক্রমবিকাশ ঘটেছে, কিভাবে একটা হাদিসকে মুহাদ্দিসরা রেকমেন্ড করেন, এই হাদিসটা বিশুদ্ধ, এই বিশুদ্ধ এই মন্তব্য করার আগে কতগুলো স্টেপ অবলম্বন করেন, কিভাবে করেন, শুধুমাত্র এই প্রক্রিয়াটা সম্পর্কে কোনো মানুষ যদি জানতে পারে, তখন তার কাছে হাদিস নিয়ে ন্যূনতম কোনো ধোঁয়াশা থাকার কোনো সুযোগই আর থাকবে না। যেহেতু আমাদের সাধারণ মুসলিম ভাই বোনরা জানেন না, আমরা জানি হাদিস বুখারিতে আসছে, মুসলিমে আসছে, এটুকু, কিভাবে আসছে, কিভাবে সংরক্ষিত হয়েছে, কিভাবে হাদিসকে মুহাদ্দিসগণ রেকমেন্ড করেছেন, হাদিস নিয়ে কমেন্ট করে মন্তব্য করে এটাকে একটা ক্যাটাগরিতে ফেলেছেন, তার প্রক্রিয়া প্রসেস কি, এটা আমরা না জানার কারণে অনেকেই জানি না যে হাদিসগুলো কিভাবে আমাদের কাছে অথেন্টিক সোর্সে এসেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কোরআন আমাদের কাছে কিভাবে এসেছে, কোরআন আমাদের কাছে কিভাবে এসেছে, আমরা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তার কাছ থেকে ডাইরেক্ট কোরআন নিয়েছি, তাহলে কোত্থেকে, যেই সূত্র পরম্পরায়, যেই সূত্র দিয়ে আমি আমার ওস্তাদ থেকে, ওস্তাদ তার ওস্তাদ থেকে, এভাবে যেই ধারা পরম্পরা নবীজি পর্যন্ত গেছে, একই ধারা পরম্পরা, একই পাইপলাইন দিয়ে হাদিসও এসছে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিখিয়েছেন তার সাহাবিদেরকে, সাহাবিরা শিখিয়েছেন তাবিঈদেরকে, তাবিঈরা শিখেছেন তার পরবর্তী জেনারেশনকে, এভাবে আমাদের পর্যন্ত কোরআন এসছে না আসেনি। হাদিস কোন পাইপলাইন দিয়ে আসছে, এর বাইরে অন্য কোনো পাইপলাইন, একই পাইপলাইন। তাহলে আপনি যদি হাদিসকে অস্বীকার করেন, এই পাইপলাইনটাকে অস্বীকার করেন, কয়দিন পরে কোরআনকেও আপনি অস্বীকার করবেন, বলবেন যে 1400 বছর আগে কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে, মাঝখান থেকে কোনো গ্যাপ তৈরি হয়েছে, কেউ তৈরি করে দিছে কিনা, একটা ধোঁয়াশা তৈরি করার সুযোগ থাকবে কি থাকবে না। এই জন্য ইসলামকে পৃথিবী থেকে ধুয়ে মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্রের একটা এটাও, যে মানুষকে হাদিসের প্রতি বিতশ্রদ্ধ করে তোলো, কোরআন নির্ভর করে তোলো, শুধু কোরআন নেই, কোরআন তো আমাদের মূল, কোরআনের ব্যাখ্যাই তো হাদিস। যাই হোক, সে আলোচনা আজকে আমি করতে যাব না,
রিজাল শাস্ত্র নিয়ে একদিন আলোচনা করা যেতে পারে, কিভাবে হাদিস সংকলন হয়েছে সেটা নিয়ে একদিন আলোচনা করা যেতে পারে, সেই সাথে কেন আমাদেরকে হাদিস অনুসরণ করতে হবে কোরআনের পাশাপাশি সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমরা শুধু আজকে প্রসঙ্গতে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি যে রবিউল আউয়াল মাস আসলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের সমাজে অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে তার হাদিসকে ইগনোর করে পাশ কাটিয়ে শুধুমাত্র কোরআন দিয়েই তিনি পার পাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, শুধু কোরআনে নামাজ সম্পর্কে বিস্তারিত কিছু বলা আছে? আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ এই টাইমে পড়বা, কিভাবে পড়বা তার কোনো বিবরণ কোরআনে নাই। আল্লাহ বলেছেন জাওয়ারকাম আর রাকিআইন, রুকুকারীদের সাথে রুকু করো, কয়টা রুকু করবা সেটা কিন্তু আল্লাহ বলেন নাই, রুকু কিভাবে করবা সেটাও আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা সিজদা করার জন্য বলেছেন ফাসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য সিজদা করো, কিন্তু সিজদার প্রক্রিয়া কি হবে, সংখ্যা কয়টা হবে এটা আল্লাহ তাআলা বলেছেন? এটা আল্লাহ কোরআনে বলেন নাই। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, কিন্তু ডিটেইল আলোচনা কোরআনে আল্লাহ তাআলা বলেন নাই। রমজানের রোজা আল্লাহ তাআলা রাখতে বলেছেন, কিন্তু রোজা রাখা অবস্থা কি কি করব না কি কি করব ডিটেইল আল্লাহ তাআলা সবকিছু বলেন নাই। এইভাবে যদি আপনি একটা একটা করে খোঁজেন তাহলে কোরআনে শুধু পাবেন ইনিশিয়াল, সেখানে ডিটেইল কিছু পাবেন না, এটা পাইকারি। যদি আপনি হাদিসকে বাদ দিয়ে রাখেন, পাশ কাটিয়ে রাখেন, তাহলে শুধু কোরআন দিয়ে ইসলাম মানা কোনোদিনই সম্ভব। শুধু কোরআন দিয়ে হাদিসকে অস্বীকার করে কিংবা পাশ কাটিয়ে যদি চলতে চান তাহলে সেটা হবে কোরআনের অনুসরণ নয়, প্রবৃত্তির অনুসরণ। কারণ কোরআনে বলেছে নামাজ পড়ো, আপনার যেমনি খুশি এমনি পড়লেন। দেখেন না কিছু কিছু নামাজ আছে যেগুলো আপনার ভিডিও ফুটেজ দেখা যায় যে আর্মিদের ইয়ের মতো, ওই যে লেফট রাইটের মতো, দেখেছেন এরকম কিছু লেফট রাইট মার্কের নামাজ আছে না? এই নামাজ কোত্থেকে পাইছে? কোরআন থেকে পাইছে। কোরআন থেকে, দ্যাট মিন কোরআন থেকে তার মস্তিষ্কে যেটা আসছে সেটা উনি ইমপ্লিমেন্ট করছে। আরেকজনের মস্তিষ্কে আসছে যে কদিন পরে হয়তো শুরু হবে যে নামাজ মানেই হলো লাফালাফি করো। কারণ সালাত শব্দের একটা অর্থ হলো তাহরিকু সালাওয়াইন বা নিতম্ব নাড়ানো, এটা একটা শব্দের অর্থ, একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অর্থ হতে পারে। তো কদিন পরে দেখবেন যে নিতম্ব নাড়ানি করে বলবো যে এটা নামাজ হয়ে গেছে, কারণ কোরআন থেকে নিজের মন মতো যখন বুঝতে যাবে তখন এরকম হাজারটা উপায় খুঁজবে কি হবে কি হবে না। একটা সময় তখন মানুষ বলে দূত ইসলাম টোটালি তামাশা, চেইন যে হাদিসের আছে এখান থেকে মানুষকে সরায় ফেললে তার জন্য ইসলামচ্যুত হওয়া খুবই সহজ, খুবই সূক্ষ্মভাবে এই কাজগুলো চলছে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আমাকে একটা মেসেজ পাঠিয়ে বললেন যে একটা বই দিয়ে এ ভদ্রলোককে চিনেন কি না। তো আমি একটু ঘাটাঘাটি করলাম, পরে আমি শুনলাম এ ভদ্রলোক আমার অফিসে এসেছেন এবং তিনি আমার সাথে সাক্ষাতের বিভিন্নভাবে চেষ্টা করেছেন। ডিটেল জানলাম পরে, বুঝলাম যে উনি একজন জানা শিক্ষিত মানুষ, ইসলাম নিয়ে গবেষণা করতে করতে উনি এখন ইসলামের পণ্ডিত হয়েছেন, উনি এখন আহলে কোরআন। আহলে কোরআন মানে হলো শুধু কোরআনবাদী, কোরআন অনুসারী কোনোদিনই না। কোরআন যে অনুসারী সে অবশ্যই হাদিস অনুসারী হবে, যে কোরআনকে অনুসরণ করবে সে হাদিসকে বাদ দিয়ে অনুসরণ করতে পারবে? তাহলে লাকাদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াত কি করবে? আল্লাহ বলছেন রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে, তাকে ফলো করতে হবে। তাহলে কোরআন যদি কেউ রিয়েলি অনুসরণ করে সে তো হাদিসের অনুসারে অটোমেটিকলি হবে, এটা কোরআন অনুসারে না, এটা কোরআন অনুসরণের দাবিদার। তো এইরকম সমস্যা আমাদের সমাজে আছে, সেটা আমার আলোচনার টপিক না, কিন্তু আলোচনা অনেক বেশি হয়ে গেছে। কিয়ামতের আগে অনেক নতুন নতুন ফিতনা তৈরি হবে, শুনতে খুব দারুণ দারুণ শোনা যাবে, চমৎকার শোনা যাবে। যেমন একটা ধর্ম হলো মানবতার ধর্ম, নাম শুনেছেন আপনারা? সাধারণ শিক্ষিত বিশেষ তরুণ প্রজন্মের মধ্যে বেশ এটা নিয়ে খুব প্রাউড ফিল করতে দেখা যায় যে আমার ধর্ম কি ধর্ম, আমি মানবতার ধর্মে বিশ্বাসী, মানব ধর্মে বিশ্বাসী। এটা গানের অংশ আছে না আপনার, কি জানি সত্য সবার উপর মানুষ সত্য তাহার উপর নয়। আল্লাহতালা তার একটা গুণবাচক নাম হল হক, আল্লাহতালা সত্য মহাসত্য, তো সবার উপরে মানুষ সত্য তাহার উপর নয়। শুনতে বেশ সুন্দর শোনা যায় না? এটা ঠিক যে একজন মুসলিম যখন প্রকৃত অর্থে মুসলিম হবেন তিনি অটোমেটিকলি মানবতাবাদী হবেন, তিনি অটোমেটিকলি কি হবেন, মানবতাবাদী হবেন। অনেক ভাই নতুন ইসলামে আসেন, আসার পরে জিজ্ঞেস করেন, ভাই প্রশ্ন করেন যে আমি আমার বাবা মার সাথে
বাসায় উঠা বসা করতে পারবো কিনা। আমি বলি বলে কি শুধু উঠা বসা, আপনি আগে ইসলাম গ্রহণের আগে যেরকম উঠা বসা করতেন এখন তার চেয়ে তার বেশি করবেন, আগে তাদের সাথে যতটা সদাচরণ করতেন এখন আরো বেশি করবেন, কারণ আগে করতেন আপনি বাই নেচার বা বাই কালচার, কিন্তু এখন কোরআনের নির্দেশ আপনার জন্য ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করা পৃথিবীতে, তারা যদি অন্যায়কারীও হয়, তারা যদি মুশরিক হয়, তারা যদি ভুল বিশ্বাস লালন করে, অন্য ধর্মেরও থাকে, তারপরেও তোমরা তাদের সাথে সদাচরণে কোনো ত্রুটি করতে পারবে না। তাহলে ইসলাম মানলে মানুষ মানবতাবাদী অটোমেটিকলি হয়ে যাবে। একজন মুসলিম অন্য ধর্মাবলম্বীদের প্রতি যে পরিমাণ উদার থাকা দরকার, তার ডিরেকশন এবং গাইডলাইন ইসলামে দেওয়া আছে কি নাই, আছে কি নাই? এই যে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা, তারা তাদের ধর্মীয় এই উৎসব উদযাপন করবে, তারা তাদের পূজা অর্চনা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা কিংবা মদিনায় যখন ছিলেন, বিভিন্ন চিন্তা এবং বিভিন্ন বিশ্বাসের মানুষ তাদের ধর্মীয় কাজগুলো করত না করত না, খোদ মদিনাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তার আসনে বসেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন তিনি পালন করছেন, তখনও মদিনাতে ইহুদিরা তাদের ধর্ম বিশ্বাস লালন করত না করত না, শুধুমাত্র ইহুদি, মদিনার আশেপাশে বেদুইনরা তাদের নিজস্ব যে আচার কালচার কৃষ্টি সংস্কৃতি সেগুলো তারা করত কি করত না। কোনো একটি হাদিস দেখাতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চলো তাদের এগুলো বন্ধ করে দেই, সবাই মুসলমান হয়ে যাও, এরকম কোনো বাধ্যবাধকতা করেছেন তিনি? যখন মক্কা বিজয় করতে যাচ্ছেন, মক্কা বিজয় করতে যাচ্ছেন, মক্কা বিজয় করতে যাওয়ার সময় সৈনিক ছিল কতজন? 10,000। আবু সুফিয়ান যে সারা জীবন শত্রুতা করেছে, সে আবু সুফিয়ানের সাথে দেখা, আব্বাস রাদিয়াল্লাহু ধরে নিয়ে আসছেন, আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বলছে ইয়া রাসূলুল্লাহ সাইজ করে ফেলাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন থামো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তর্ক করলেন না তুমি বাড়াবাড়ি করছো, এসে একটা বর্ষা হয়ে গেল আব্বাস সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু বর্ষা হলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাপোর্ট করলেন যে সে অন্য ধর্মাবলম্বী, আমাদের 10,000 মানুষের ভিতরে একটা মানুষ ধরা পড়েছে, এখন আজকালকার দুনিয়া হলে তো বলতো যে গণদোলায় দেয়, কারণ আমাদের অনেক কষ্ট দিছে, মাতৃভূমিতে বাইর করে দিছে, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে থামো, নিয়ে যাও চাচা আব্বা আব্বাসকে বলছে নিয়ে যান আপনি, আপনার তাবুতে রাখেন তাকে, সকালে আমার কাছে নিয়ে এসেন। সকালে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবু সুফিয়ান, এই যে আমি এতিম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে তোমরা এত কোণঠাসা করার চেষ্টা করলে, মাতৃভূমি থেকে বের করে দিলে, এত কিছু করলে, যেখানে গিয়ে আশ্রয় নিলাম মদিনা সেখানেও যাদের শেষ হয়ে যায়, তোমরা ওহুদে ঝামেলা তৈরি করলে, খন্দকে ঝামেলা তৈরি করলে, সমরে শেষ করলে, এত চেষ্টা করলে, সবগুলো ওভারটেক করে এখন মাতৃভূমি পুনর্দখলের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, এখনো কি তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহর রাসূল, আল্লাহর একান্ত সাহায্য ছাড়া গাইডলাইন ছাড়া এটা পসিবল হয়, তোমার এখনো বিশ্বাস হয় নাই? আবু সুফিয়ান বলছেন যে আমার এখনো মনে একটু সন্দেহ আছে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যদি বলতে পারতেন যে ইসলামে প্রবেশ কর আর নাহলে কল্লা ফেলা দেওয়ার অর্ডার করে দিন, বলতে পারতেন না? 10,000 সৈনিকের মধ্যে একটা মানুষ এত শত্রুতা করছে, তার কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পর বুক কেটে কলিজা বের করে এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায় চাবায় খাইছে। আমরা হলে এই জাতীয় কোনো ঘটনা থাকলে বিচার বিশ্লেষণ পরে, আগে আমার নিজের জেদ মিটাইনি, কিন্তু তিনি তো রাসূল, তিনি তো মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে উঠে ভাবতে পারতেন, আল্লাহ থেকে গাইডেড ছিলেন, তিনি বলেন না। এই আবু সুফিয়ানের সাথে এইরকম আচরণ, শেষে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ধমক দিলেন, এই মিয়া তুমি এখনো মুসলমান হচ্ছ না, তুমি দেখতেছো না, তোমার তুমি তো ক্লিয়ার অলরেডি। তখন তিনি কালিমা শাহাদা পাঠ করলেন। দেখেন, কালিমা শাহাদা যদি পাঠ নাও করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে আঁচড় দিতেন না, কারণ আব্বা তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছে, এর নাম ইসলাম। তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু জবরদস্তি করেন নাই, এবং বলেছেন লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ির কোনো জায়গা নাই। এই কারণে ভিন্ন ভিন্ন চিন্তার মা, যখন মদিনা মক্কা দখল করলেন, ইন্টারেস্টিং বিষয়, যখন মক্কা দখল করলেন তখন কি বলেছেন? সবাই মুসলমান হয়ে যেতে হবে আর না হলে মক্কা থাকতে পারবো না, এই কথা বলেছেন? কি করেছেন?
সবাই যার যার বিশ্বাস লালন করেছে, ধারণ করেছে। ইভেন উনি যখন মক্কায় প্রবেশের পর প্রথম ভাষণ দিয়েছেন, সেই ভাষণে গোটা মক্কার মসজিদুল হারামের চারপাশে লোকে লোকারণ্য ছিল, তাদের মধ্যে মুসলমানের চেয়ে অমুসলমানের সংখ্যা কম ছিল না। তারা মুশরিক ছিল, তারা স্ব বিশ্বাসে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েও প্রথমে তাওহীদের বাণী বললেও তাদেরকে ইসলামে প্রবেশের জন্য কোনো প্রেশার তো পরের কথা, তাদের উপরে কোনো কমন অর্ডারও জারি করেন নাই। তো সেই নবীর অনুসারী আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা সৌন্দর্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে এই দেশের মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও সহাবস্থান করে। এক্ষেত্রে একটা দৃষ্টান্ত আমাদের এই প্রিয় দেশটা। আমাদের দেশে স্বাধীনতার ইতিহাস তো খুব বেশি পুরাতন না, স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত বাংলাদেশে কখনো ধর্মীয় দাঙ্গা তৈরি হয়েছে, যেটাকে দাঙ্গা বলা যায় এরকম কোনো একটি ঘটনাও কি বাংলাদেশে কোনোদিন ঘটেছে? ঘটেনি। রাস্তার এক পাশে মসজিদ, অপর পাশে মন্দির, কিন্তু দুইটা দুই পাশে সেজন্য মারামারি হয়েছে, দশজন বিশ জন মানুষ খুন হয়ে গেছে, ধর্মীয় দাঙ্গা এরকম কোনো ঘটনা ঘটেছে? যারা পৃথিবীতে নিজেদেরকে সভ্য দাবি করে, অনুসরণীয় দাবি করে, আমরাও তাদের মতো হওয়ার জন্য সিরিয়াল ধরি, সেই তথাকথিত উন্নত দেশে এখনো বর্ণবাদ, বর্ণ বৈষম্যের কারণে মানুষ খুনাখুনি রাতারাতি সকাল বিকাল হয়, আছে না নাই? আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে আছে, আপনি বার্মায় চলে যান আছে, ইন্ডিয়াতে চলে যান আছে, কিন্তু আমাদের দেশে হয় না। এদেশে মানুষ যার যার ধর্মে বিশ্বাস করা সত্ত্বেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এটার অন্যতম কারণ হলো এদেশের আলেম সমাজ সবসময় এই জাতীয় ইস্যুগুলোকে সাধারণ মানুষকে সঠিক গাইডলাইন করার চেষ্টা করে, আমরাও সবসময় বলার চেষ্টা করি। মানসিকভাবে আমার এই অবস্থান থাকতে হবে যে সে তার ধর্ম পালন করছে, সে স্বাধীনতা তার রাইট আছে, সে স্বাধীনতা তার আছে, তার রাইট আছে, সে করবে, বাধা সৃষ্টি তো করার কথা, কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করার জন্য ন্যূনতম কোনো পদক্ষেপ যেন কেউ নিতে না পারে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। কারণ ইসলাম আমাদেরকে এতটুকু উদার হওয়ার কথা বলেছে না বলেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের মধ্যে আমরা সেটা পাবো। বিধায় এ বিষয়ে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, আচরণ রাখতে হবে। যেই ইতিহাস আমাদের আছে বাংলাদেশের মানুষের সহনশীলতার ইতিহাস, সেটাকে আরো স্ট্রং করার চেষ্টা করতে হবে, যাতে দেশীয় বা আন্তর্জাতিক কোনো চক্র এদেশের মানুষের গায়ে কালি লাগাতে না পারে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখো। তবে সেই সাথে আমাদের এও মনে রাখতে হবে যে বিশ্বাসের যে জায়গা, সেই জায়গা থেকে আমাদের অবশ্যই স্বকীয় অবস্থানে থাকতে হবে। আমার একটা অবস্থানগত স্বকীয়তা আছে না নাই, আমি যদি মনে করি যে অ্যাজ এ মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তিনি এক, তার কোনো শরীক হতে পারে না, আমি যদি বিশ্বাস করি, তাহলে সেক্ষেত্রে আরেকজন হয়তো ভিন্ন বিশ্বাস লালন করে, কারোর বিশ্বাসের উপর আমার হাত দেওয়ার সুযোগ ইসলামই আমাকে দেয় নাই, সেজন্য তারটা তাকে করতে দিব, রেসপেক্ট করব, তার জায়গা থেকে তিনি করুক। বাট আমি কখনো আমার বিশ্বাসের জায়গা থেকে গোলালু হয়ে যাওয়া কিংবা এটাকে আপনার এটাকে বিকিয়ে দিয়ে দেউলিয়া হয়ে যাওয়ার কোনো সুযোগ ইসলাম রাখেনি। তাহলে দুইটা দুইটা আমরা প্রান্তিক অবস্থান দেখতে পাই, দুইটা। এক, যে অন্য ধর্মাবলম্বীদের উপরে চড়াও হয়ে যাও, আরেকটা প্রান্তিক অবস্থান হলো উদার হতে গিয়ে তাদের সাথে মিশে একাকার হয়ে যাও। আপনি যদি মনে করেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ কোরআনে বলেছে শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেক্ষেত্রে আপনি শিরক এই অপরাধের সাথে কোনোভাবে সংশ্লিষ্টতা, হাজির হওয়া, উপস্থিত হওয়া, অ্যাপ্রিসিয়েট করা, এগুলো আপনি করতে পারেন না, তার জায়গা থেকে সে করবে, কিন্তু আপনি নিজের বিশ্বাসের জায়গাটাকে দেউলিয়ে বানাতে পারেন না। অনেক মুসলিম অতি উদার হতে গিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আবার অনেকে অতি কঠোর হতে গিয়ে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা বলছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সেখান থেকে আমরা আসলাম এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিখিয়ে গেছেন তন্মধ্যে থেকে একটা হলো যে আমাদের উদার হতে হবে। আমাদের উদারতার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ তিনি দিয়ে গেছেন, সেটি আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা মনমতো উদারও হতে পারবো না, আবার মনমতো উদাসীনও থাকতে পারবো না। শুধুমাত্র ইসলামকে যদি কেউ ফলো করে তার দ্বারা পৃথিবীতে কারোর কোনো কষ্ট হওয়ার কথা না, আর কোথাও কিছু যাওয়ার দরকার নেই, ইসলামে থাকলেই চলবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি এর কথা বলছিলাম যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন আমাদের জন্য রহমত স্বরূপ, এবং তার জীবন, তার মৃত্যু এবং জন্ম এই মাসটিতে আসলে বিশেষ করে আমরা তার আলোচনা যদি বেশি করি, শুনি, প্রসঙ্গত আসে, সেজন্য আমরা অনুরোধ করি যে একজন মুসলিম হিসেবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি এর জীবনীটা জানা দরকার। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যত অমুসলিম বা ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামে আসেন সারা বিশ্বব্যাপী, তাদের মধ্যে বড় একটা অংশ ইসলামে আসে কোরআন পাঠ করার পর। কোরআনকে যদি নির্মোহভাবে কেউ আগে গোড়া পড়ে শেষ করতে পারে তাহলে সে এই কোরআনের কাছে মাথা নত করবে। আর আরেকটি কারণ হলো অনেক বেশি সংখ্যক মানুষ ইসলামে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস পড়ার পর, তার চরিত্র মাধুর্য পড়ার পর ইসলামে সে দাখিল হয়ে যায়। আমরা মুসলমান যারা নিজেদেরকে দাবি করি বা জন্মসূত্রে আমরা মুসলমান যারা, তারা বেশিরভাগই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস জানি না। এবং না জানার কারণে হয়েছে কি, আমাদের জীবনে অনেক বড় বড় ব্যক্তিত্ব, হয়তো আপন জগতে তিনি অনেক উজ্জ্বল, তাদের প্রভাব আমাদের মাথায় বিভিন্নভাবে এমন বেশি পড়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেমন কোনো প্রভাব আমাদের উপরে আর দেখা যায়। এক্ষেত্রে একটা ছোট এক্সাম্পল দিতে চাই। ডক্টর গুন্দাগর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ তিনি এক্সাম্পলটা দিতেন, তিনি বলতেন, আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তিনি বলতেন যে মোবাইল ফোন দুই রকম, একটা হলো বাটনওয়ালা মোবাইল ফোন, নেটের চালান যায় না, আরেকটা হলো আপনার স্মার্টফোন যেটাকে আমরা বলি। এই স্মার্টফোন এবং বাটনওয়ালা ফোন এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো বাটনওয়ালা ফোনে যা দেওয়া আছে এটাতে নতুন কিছু আর দেওয়া যাবে না, অর্থাৎ এটা যে কোম্পানি এই প্রোডাক্টটা তৈরি করেছে, ক্যালকুলেটর একটা দেওয়া আছে, ফোন বুক একটা দেওয়া আছে, মেসেজের একটা অপশন আছে, আর গেমস হয়তো নির্দিষ্ট একটা গেমস আছে বা দুইটা গেমস আছে, যা দেওয়া আছে নতুন করে কোনো কিছু বাটনওয়ালা ফোনে আর ঢোকানো যায়, এটা যা বিল্ট ইন করা আছে এটাই, আর কিছু ঢুকবে না, তাই না? আর স্মার্টফোন কি? স্মার্টফোন হলো অনেকটা সিস্টেম দেওয়া আছে, ভিতরে ব্ল্যাঙ্ক মেমোরি আছে, আপনি নেট থেকে ক্যালকুলেটর কয়টা নামাবেন, কোনটা নামাবেন সেটা আপনার ব্যাপার, কোন অ্যাপ নামাবেন সেটা আপনার অভিরুচি, ঠিক না? আপনি আপনার মতো সেটাকে সাজাইতে পারেন। আপনাকে ডিভাইসটা দেওয়া আছে, ডিভাইসটার ভিতরে সব কিছুই প্রবেশ করার যেতে পারে, এরকম করে রাখা আছে। আর বাটনওয়ালাটাতে এত অপশন টপশন নাই, যা দেওয়া আছে তাই। তো আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে, আর অন্যান্য প্রাণী যেগুলো সেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাটনওয়ালা ফোনের মতো। ধরেন একটা হাঁস, এই হাঁস তাকে আল্লাহ তাআলা যা যা শেখানো দরকার, ওর জীবনে চলতে গেলে যা যা দরকার আছে সব এর মধ্যে দিয়ে দিস, নতুন করে আর কিছু সেখানে ঢুকানো। যদি কেউ চায় যে পৃথিবীর সকল হাঁসগুলোকে আমরা বিজ্ঞানী বানাবো, তাদের মাথায় ইউনিভার্সিটিতে ভর্তি করে তাদের মাথায় আমরা কিছু নলেজ ঢুকাবো, কি বলেন, সম্ভব? কারণ বাটনওয়ালা ফোন, এখানে ভিতরে নতুন কিছু আর ঢুকবে না, কিন্তু তার যা দরকার সব দেওয়া আছে। যার কারণে হাঁসের বাচ্চা জন্মের পরেই পানিতে ছেড়ে দেন, দেখবেন সাঁতরাচ্ছে, কারণ তার যা তার যেহেতু বাইরে থেকে কিছু নেওয়ার সুযোগ নাই, সে হলো সেলফ ডিপেন্ডেন্ট, তার নিজের উপরে নিজে নির্ভরশীল, এই জন্য তাকে যা যা দরকার সব আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছেন, নতুন কিছু ঢুকানো যাবে না সেখানে। আর মানুষের সন্তান জন্মের পরে হাঁটা ধরে কি হয়, দুই মাস, চার মাস, ছয় মাস লাগে, আরো বেশি সময় লাগে, শোয়া থেকে কাইথতেই অনেক দিন লাগে, এরপরে কাইথ হওয়া থেকে আবার উপুড় হতে অনেক দিন লাগে, উপর হওয়া থেকে আবার বসলে বাপ মা দাদাদের নানা খুশি শেষ না, যে বসছে বেচারা, এরপরে বসা থেকে যদি দাঁড়ায় তাহলে তো আরে খুশি, যারে দাঁড়াইছে দাঁড়াইছে সবাই দেখো দেখো, আর হাঁটা শুরু করলে তো কোনো কথাই নেই। কারণ এই যে পরবর্তী যে প্রোগ্রামগুলো তার ব্রেইনে ঢুকানোর মতো সুযোগ আছে সেগুলো ঢুকানো হয়েছে, সে দেখছে, চেষ্টা করছে, আস্তে আস্তে প্রোগ্রামগুলো সবগুলো ইনস্টল করে করে সে আগাচ্ছে সামনের দিকে। তো এটা হলো স্মার্টফোনের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। আর অন্যান্য প্রাণীর মধ্যে আপনার সেটা নাই। এই জন্য শেখ সাদ রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত একজন ফার্সি ভাষার কবি ছিলেন, উনি বলেছেন
মরগকাস বাইদা বিরু আয়াদরোজি তালবাদ আদমি জাদা নাদা রদ খেরাদ আকল তমিস। ফার্সি ভাষার একটা কবিতা। হুজুররা অনেক ভাষা জানে, এর ভিতরে ফার্সিটাও জানে। এখনকার হুজুররা জানে না, আমাদের আমল আমরা পড়ছি, এখন আর নাই, দরকারও নাই খুব বেশি, কারণ আমাদের ইংরেজি দরকার, মাতৃভাষা দরকার, অ্যারাবিকটা বেশি দরকার। যাই হোক, এই কবিতায় তিনি বলেছেন যে মরগক আজ বাইদা বিরু আয়াদ, অর্থাৎ মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে আসে, ওয়ারুজি তলবাদ, সে এসে রুজি তলব করে। মুরগির বাচ্চা বের হওয়ার পর তো চিউ 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 করতেছে, কোথায় কি আছে দেখবেন যে ঠোকর শুরু করে দিছে, ডিম থেকে বের হয়েই সে রিজিক তালা শুরু করে দিছে। আর আদমি যা দানা দা রদ খেরাদ আকল তমিজ, মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন মাতৃগর্ভ থেকে আসার পর তার খাবার দাবার নিয়ে কোনো খোঁজ খবর থাকে না, কান্না আর কান্না করতে থাকে, জবরদস্তি তার মুখে মায়ের দুধ দিতে হয়, তাকে খাবার চেনাতে হয়, অভ্যস্ত করতে হয়, এবং সে আস্তে আস্তে সেগুলোর সাথে পরিচিত হয়। ঠিক না? ঠিক। এই কারণে মানুষ তার এই ব্রেইনে যেই ব্যক্তি, যেই ব্যক্তিত্ব এবং যে সত্তা যাবে মহামানব, যার সম্পর্কে সে স্টাডি করবে, পড়াশোনা করবে, তার সম্পর্কে তার জানাশোনা হবে, তার এই ব্রেইনে তার ব্যক্তিত্বটা ইনস্টল হবে। আর যদি আরেকজনেরটা পড়ে তাহলে আরেকজনেরটা ইনস্টল হবে। কথা কি বুঝাতে পারছি? যেহেতু মানুষের ব্রেইনটা, মানুষকে আল্লাহ তাআলা যেহেতু স্মার্টফোনের মতো তৈরি করেছেন, সেজন্য এখানে যাকে নিয়ে আপনি স্টাডি করবেন তার সম্পর্কে ধারণা আপনার মধ্যে জন্মাবে। এই কারণে আমাদের এই ব্রেইনগুলো, মেধাগুলো খালি থাকবে না। হয় কোনো সমাজবিজ্ঞানীর প্রভাব আমার উপরে পড়বে, নতুবা কোনো রাষ্ট্রবিজ্ঞানীর প্রভাব আমার উপরে পড়বে, নতুবা কোনো সায়েন্টিস্টের প্রভাব অন্য কোনো সেক্টরের তার প্রভাব আমার উপরে পড়বে। কিন্তু যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসটাও পাশাপাশি পড়ে, তাহলে অন্য সবগুলোকে ছাপিয়ে এটাই যে তার মধ্যে ইনস্টল হওয়া দরকার সেটা সে ফিল করবে। আজ মুসলমানদের অবস্থা হলো যে আমরা সবাইকে পড়ি, আমরা আইনস্টাইনকে পড়ি, আমরা প্লেটোকে পড়ি, আমরা অমুককে পড়ি, আমরা তমুককে পড়ি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ার সুযোগ পাই না। যেহেতু আমাদের ব্রেইনটাকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যেটা আমি পড়বো সেটাই ধারণ করবো, এই জন্য দেখা যায় মুসলমানের সন্তান বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন ব্যক্তিত্ব যারা নিজ নিজ জায়গায় হয়তো অবদান রেখেছেন, তাদের প্রভাব ওই ব্যক্তির উপরে অনেক বেশি পড়ে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেমন কোনো প্রভাব আমাদের উপরে পড়ে। এ না পড়ার কারণ কি? তার সম্পর্কে না জানা, এই প্রোগ্রামটা ইনস্টল না করা। এই জন্য রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশেষ করে আমাদের আকুল আবেদন থাকবে আপনাদের কাছে, আসুন এই মাসকে কেন্দ্র করে অন্তত আমরা একটি সিরাত গ্রন্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের যে কোনো একটি গ্রন্থ অন্তত আমরা আগা গোড়া পড়ে শেষ করি। কেন পড়ে শেষ করব? আরেকটি কারণ হলো আল্লাহ তাআলা ঈমানটাকে পূর্বশর্ত করেছেন যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে যদি নবীর প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হয়। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুমিনের কাছে সবচেয়ে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। এখন আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো কখন? যখন তার সম্পর্কে জানতে পারবো, তাকে যখন আপনি স্টাডি করবেন, জানবেন, তখন তার প্রতি অটোমেটিক ভালোবাসা তৈরি হবে। আপনার ঈমানের প্রয়োজনে তাকে জানতে হবে। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা নবী প্রেমে অনেকেই আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাক্ষর রাখি, কিন্তু নবী সম্পর্কে আমরা জানি না। বিভিন্ন সময় দেখা যায় নবী অমরনাথ ঘটনা ঘটলে আমরা মুসলমানরা রিয়্যাক্ট করি, প্রতিবাদ জানাই, আমাদের নিন্দাবাদ জানাই ঈমানের দাবি থেকে, ভালো কথা। কিন্তু দুঃখজনক যে আমাদের মুসলমানদের অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানেন না। কীভাবে তিনি মক্কা বিজয় করেছেন, তার প্রেক্ষাপট কী ছিল, পরের ঘটনা কী ছিল, পথিমধ্যের ঘটনাগুলো কী ছিল, সেখান থেকে আমার শেখার কী আছে, বোঝার কী আছে, একজন শত্রুর সাথে পর্যন্ত তার যে কনভারসেশন ছিল সেখানে কি সৌন্দর্য ছিল, সেখানে কি সৌজন্যতা ছিল, সেখানে কি মাধুর্য ছিল, আজকে আমার মধ্যে সেটা আছে কি না, এটা রিয়েলাইজ করার সুযোগ তৈরি হবে যদি আমরা তার সম্পর্কে জানার চেষ্টা করি। অতএব আমরা সিরাত পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কয়েকটি সিরাত গ্রন্থের নাম আমরা রেকমেন্ড করতে পারি। এর ভিতরে বিশ্ববিখ্যাত একটি সিরাত গ্রন্থ সমকালীন সময়ে খুব প্রশংসিত এবং
মক্কাভিত্তিক একটি সিরাত কম্পিটিশনের মধ্যে যেটি প্রথম স্থান অধিকার করেছে বই আকারে, পাণ্ডুলিপি আকারে, যে পাণ্ডুলিপিটা সবচেয়ে শ্রেষ্ঠ পাণ্ডুলিপি হিসেবে বিবেচিত হয়েছে বিশ্ববরণ্য স্কলারদের কাছে, সেটি হলো আর রাহিক আল মাখতুম, যেটির লেখক একজন ভারতের সফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলাই, ভারতীয় মানুষ ছিলেন, তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। তাঁর লেখা এই সিরাত গ্রন্থটা সমকালীন সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য, সুন্দর এবং পরিপূর্ণ সিরাত গ্রন্থ হিসাবে ধরা হয়। এই বইটি আপনি বাংলায় পাওয়া যায় এক ভলিউমে, চাইলে আপনি এক মাসে পড়ে শেষ করতে পারেন, জটিল কিছু না। আমরা একবার একটা সিরাত কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিলাম, প্রায় 40,000 মানুষ সেটা পড়েছে, আমরা এটা ডিস্ট্রিবিউশন করেছি, আপনি চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন, রকমারি ইত্যাদি যে অনলাইন শপগুলো আছে সেগুলো থেকে আপনি অর্ডার করতে পারেন রাহিকুল মাখতুম বইটা। এটার অনেক অনুবাদ আছে, অনেকেই করেছে, কোনোটা ভালো কোনোটা মন্দ আপনি দেখে নিন। আর এর বাইরে যদি ডিটেইল আরও বিস্তারিত জানতে চান তাহলে ডক্টর আলিয়াস সাল্লামির কয়েক ভলিউমে, সম্ভবত 3 ভলিউমে একটা আছে, আরও অনেকগুলো আছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতুল্লিল আলামিন কীভাবে হয়েছেন, তিনি গোটা পৃথিবীর জন্য রহমতের আধার হয়ে কীভাবে এসেছেন, এ সম্পর্কে যদি জানতে চান তাহলে আলাদা করে সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভি রহমতুল্লাহ আলাইহির নবীর রহমত একটা বই আছে, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, এই বইটা আপনি পড়তে পারেন। একজন ভিন্ন ধর্মাবলম্বী গুরু দত্ত সিং, তার লেখা একটা ছোট্ট বই আছে তোমাকে ভালোবাসে হে নবী, বইটা আমি পড়েছি। অসম্ভব রকমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা তৈরি হওয়ার মতো একটা বই, বর্ণনামূলক, সেখানে কিছু বর্ণনা তিনি দিয়েছেন। এরকম আরও অনেকগুলো বই আছে, এগুলো আমাদের পড়া উচিত। ফেসবুক এসে আমাদের বই পড়ার অভ্যাসটাকে একেবারেই দূর করে দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ ওয়াজ শুনতে মাশাআল্লাহ খুব পটু, হুজুর ওয়াজ করেন সারা রাত শুনতে রাজি আছি, বই এক পৃষ্ঠা পড়তে আমরা রাজি না। অথচ বই পড়তে হবে এবং বই পড়ার মাধ্যমে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অতএব রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব আমাদের জ্ঞানকে শানিত করার, সমৃদ্ধ করার, সেই সাথে এই দুর্গাপূজা যেহেতু খুব নিকটবর্তী সময়ে হয়ে যাবে, অতএব এটি যেন হিন্দু ধর্মাবলম্বী ধর্মের অনুসারীরা তারা যেন সুষ্ঠুভাবে করতে পারে, কোনো বাধা যেন সৃষ্টি না হয়, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং এই ব্যাপারগুলোতে আমরা যেটি বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রীতিমতো যে গাইডলাইন দিয়েছেন সেটিকে অনুসরণ করে আমরা আমাদের সামাজিক সহাবস্থানটা নিশ্চিত করতে হবে, বাংলাদেশের মানুষের ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে। আমরা দোয়া করি এদেশের মানুষের গায়ে যেন কোনো কালিমা কেউ লাগাতে না পারে, কোনো দুর্নাম যেন না হয়, আমাদের কোনো বদনাম যেন না হয়, এবং এদেশে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তারা যেন ইসলামের সঠিক এবং প্রকৃত শিক্ষার উপরে অনুপ্রাণিত হয়ে তারা যেন এই দেশে বসবাস করতে পারে এবং শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা, সহাবস্থান সামাজিক এগুলো যেন বজায় রেখে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই সাথে রবিউল আউয়াল মাস উপলক্ষে আমার আকুল আবেদন থাকবে, এই মাসকে কেন্দ্র করে আপনি জীবনে কখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী, কমপ্লিট জীবনের কোনো গ্রন্থ যদি না পড়ে থাকেন অন্তত এই বছর আপনি প্ল্যান করেন একটা বই পড়বেন। আমি একটু দেখতে চাচ্ছি আপনাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা আগাগোড়া পড়েছেন যে কোনো একটা বইতে, পড়ে শেষ করেছেন, এরকম কোনো লোক আছেন? থাকলে একটু হাত তুলে তো দেখি কারা কারা পড়েছেন, রেশিওটা কীরকম দেখি কতজন। মাশাআল্লাহ, অনেকে দেখা যাচ্ছে পড়েছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। আমি অনুরোধ করব বাকি যারা হাত তোলেন নাই তারা মাস শেষে হাত তোলার মতো একটা জায়গায় থাকবেন, আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারি কিনা বলেন। যদি চ্যালেঞ্জটা আপনারা নিতে চান আপনাদের জন্য খুব সহজ, আপনি আমি যেটা বলেছি রাহিকুল মাখতুম এটি আপনি কিনেন, সবচাইতে অথেন্টিকগুলোর মধ্যে থেকে একটা ভিতরে সব পেয়ে যাবেন। আর এটা অনেক বড় না, 2-3 ভলিউম হইলে অনেক বড় হয়ে যেত, একটা ভলিউম পড়ে শেষ করা কঠিন কিছু না। এই বইয়ের আলোকে একটা টেলিভিশন প্রোগ্রাম করি আমরা বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে, শনিবার বিকেল 5:30 যায়, এটা বোধহয় 90 বা 100টা পর্ব হয়েছে, আমি করি এটা। আর এটা নিয়ে আরও অনেক ওলামা একরাম সিরিজ আলোচনা করেছেন, মোনা আব্দুল কাইয়াম লন্ডন থেকে উনি একটা সিরিজ আলোচনা করেছেন নবী ইসলামের জীবনের উপরে, চমৎকার আলোচনা এবং অনেকে শুনেছেন, বেশ ভালো। তো আমরা সেগুলো শুনতে পারি কিন্তু আমি শোনার উপরে নির্ভর থাকতে, আমি বলবো প্লিজ পড়েন, বই পড়েন, শুধু হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকেন না যে ওনারা যা বলে, আপনি নিজে বই পড়েন এবং এর মাধ্যমে ইমান বৃদ্ধি হবে। আমরা রবিউল আউয়াল মাস উপলক্ষে চ্যালেঞ্জটা নিতে পারি তো ইনশাআল্লাহ। আমরা যদি মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর উঠি আর কিছু দরকার হবে না। আমাদের সমাজে যত রকমের বৈষম্য, যত রকমের বিশৃঙ্খলা, যত রকমের অশান্তি এবং অসঙ্গতি আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি সবাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপর উঠতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।